गाइस আমি শরণাম কান্ড ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে ব্রহ্মাস্ত্র নতুন আপডেট এসেছে, এক বছর ব্রহ্মাস্ত্র হলো, 7ই সেপ্টেম্বর রিলিজ করেছিল ব্রহ্মাস্ত্র 2022 সালে। তো তারপরে সেটার এক বছর ধরে একটা অনেক কিছু কথাবার্তা হলো সেগুলো নিয়ে। তো এবার এক বছরের মাথায় এসে তার আগেই বেশ কিছুদিন আগে ব্রহ্মাস্ত্র যে ট্রিলজি আসছে তার যে পরের দুটো পার্ট সেগুলোর অ্যানাউন্সমেন্টের ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো আজকে মানে 7 তারিখে সেটার কিছু কনসেপ্ট আর্ট ছাড়া হয়েছে। তো ব্রহ্মাস্ত্র পার্ট 2 এর নাম হয়েছে দেব, যেটা রিলিজ করবে হচ্ছে 2026 সালের ডিসেম্বর মাসে। এবং ব্রহ্মাস্ত্র পার্ট 3 যেটার নাম এখনও বলা হয়নি, যেটা রিলিজ করবে হচ্ছে ডিসেম্বর মাসে 2027 সালে। মানে এত দিন আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, যাই হোক অবশ্য হয়তো বেঁচে থাকতেও পারি নাও থাকতে পারি। তো কথা হচ্ছে এখানে এক বছর পূর্তি উপলক্ষে ব্রহ্মাস্ত্রের একটা ছোট ভিডিও ছাড়া হয়েছে, এই 30 কি 36 সেকেন্ডের মতো। সেখানে তিনটা কনসেপ্ট আর্ট ছাড়া হয়েছে। একটা হচ্ছে একটা ত্রিশূল দিয়ে হয়তো দেব যে আছে তাকে মারতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, আর একটা হচ্ছে উপর দিয়ে একজন ত্রিশূল নিয়ে কিছু আসছে, একজন মহিলা একটা ক্যারেক্টার দিচ্ছে আর একটা ক্যারেক্টার যাচ্ছে। আরেকটা ছাড়া হয়েছে যে দেব হয়তো পিছন দিক থেকে দেখাচ্ছে, ওটা হয়তো দেবেরই কিছু একটা হবে। আর উপর থেকে একজন হচ্ছে হাতে একটু শক্তি নিয়ে, মানে আলো অলৌকিক শক্তি নিয়ে মারতে আসছে, ওটা হচ্ছে লাল রঙের দেখানো হচ্ছে। তো এখানে কালারগুলো খুব দারুণ রকম ম্যাটার করছে, বিভিন্ন ব্যাপারগুলো। আমি অস্ত্রাভার্সের যে পুরো অস্ত্র যে ইয়েগুলো রয়েছে সেগুলো ভুলে গেছি যে কোনটার সঙ্গে কী ছিল। তাছাড়া আমার পৌরাণিক ব্যাপারগুলো সম্পর্কে অতটা ধারণা নেই, আমার মনে নেই ব্যাপারগুলো। তো কনসেপ্ট আর্টগুলো কিন্তু দেখতে মারাত্মক লাগছে। এগুলো ভিজুয়ালি কবে আসবে, কীভাবে কী হবে সেগুলো আমরা সম্ভবত 2024-এর শেষে অথবা 2025-এর শেষে আমরা জানতে পারবো। দেখা যাক এই কাজটা কেমন হয় এরপরে, আমি তো বেশ এক্সাইটেড। তোমরা যারা দেখেছো ছোটো ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।